বিজেপি করার কারণে বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলের। ঘটনাটি বারাবণী থানার অন্তর্গত খোড়াবড় এলাকার। অভিযোগ, গতকাল রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বৃন্দাবন বাউরি নামে বিজেপি কর্মীর বাড়িতে চড়াও হয় এবং বাড়ির মহিলা সহ পরিবারের সবাইকে মারধর করা হয় বলে অভিযোগ এবং বিজেপি কেন করছে তাও হুমকি দেওয়া হয়। ঘটনায় বিজেপি কর্মীর বাড়ির মোট 6 জন আহত, তারা বর্তমানে চিকিৎসাধীন বলে খবর। ঘটনার বিষয় পুলিশকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি বলেই অভিযোগ। বিজেপি যুবনেতা অরিজিৎ রায় বলেন যে তারা বিজেপির সক্রিয় কর্মী, বিজেপি করার কারণে তাদের উপর হামলা চালানো হয়। ঘটনার খবর বিজেপির রাজ্য সভাপতিকে জানানো হবে বলে জানান। অপরদিকে তৃণমূলের রাজ্য নেতা এই অভিযোগ অস্বীকার করে বলেন বিজেপি এই সব অপপ্রচার চালাচ্ছে, যেখানে বিজেপির কোনো অস্তিত্ব নেই সেখানে এই রকম তৃণমূল কেন ঘটনা ঘটাবে। আর আমি শক্তিপুর বিজেপি মেম্বার, তো টিএমসি যত সব গুন্ডা বাহিনী ওরা এসে পরে গালাগালি করে মেয়ে ছেলেকে মারধর করে, তারপরে আমি যাই ওদিকে বলেছি যে তোর এটা খারাপ ব্যবহার করছিস, মেয়ে ছেলের উপরে অত্যাচার করছিস, তারপরে আমাকে বলার মতো আমাকে রডে মেরেছে, মাথা ফাটিয়েছে, এখনও আছে মাথা ফাটিয়ে। আর কাকা, তিনটে কাকাকে একবারে এমন মেরেছে রডে ছোটাতে করে ঠিকাতে করে, তো মানে হসপিটাল বেহস হয়ে পড়েছিল। কেন কেন মারলো, কেন কেন কি কারণ? আমরা বিজেপি করি বলে, বিজেপি করেন বলে আচমকা হামলা? হ্যাঁ, ওরা বলছে, ওরা বলছে টিএমসি গুন্ডা বাহিনীরা বলছে তুই বিজেপি করিস, ওই জন্য তোদের এইভাবে শাস্তি করবো। পুলিশকে জানিয়েছেন, লিখিত দিয়েছি, লিখিত ওই যারা ওই অত্যাচার হয়েছিল, সিরিয়াস হয়েছিল তাদেরকে নিয়ে গেছিলাম, তো ডাক্তারের সব চিকিৎসা আমাদের গেলেচর হসপিটালে চিকিৎসা করেছিল, পুলিশে নিয়ে গেছিলো ওরা এসে পরে, তারপরে টিএমসির যত নেতারা সবাই গিয়েছিল, অফিসারে কোনো কোনো ইয়ে অ্যাকশন নেয়নি, পুলিশ ব্যবস্থা কি ব্যবস্থা অ্যারেস্ট হয়েছে, কেউ অ্যারেস্ট করেনি, কাউকে অ্যারেস্ট করেনি। এখন বারাবণী বিধানসভার খোড়াবর গ্রামে তৃণমূলের দুষ্কৃতি দ্বারা আক্রান্ত হয়েছে আমাদের ভারতীয় জনতা পার্টির ওই ব্লকের মহিলা মোর্চার সভানেত্রী এবং তার পরিবার। রীতিমতো তাদেরকে তাদের বাড়ির ওপর চড়াও হয়ে তাদের হামলা চালানো হয়েছে এবং ওই পরিবারের রীনা বাউরি ও হেড ইঞ্জিওর, ওর মাথা ফেটে গেছে রক্তাক্ত অবস্থায়, হসপিটালাইজড করা হয়েছে, এবং কুশধ্বজ বাউরি এবং অমর বাউরি এই দুজন আরও ওই পরিবারেরই সদস্য, তারা মারাত্মকভাবে জখম হয়েছেন, তাদেরকে সেই সিরিয়াস অবস্থায় হসপিটালাইজড করা হয়েছে। এক নতুন করে বলার কিছু নেই, সারা রাজ্যে যে যা অরাজকতা সেই তার একই নিদর্শন এটা। এরা ওই এলাকার ওই খোড়াবড় গ্রামের সক্রিয় ভারতীয় জনতা পার্টির কর্মী এবং তাদের পরিবারও আমাদের পার্টির সঙ্গে যুক্ত। তো আক্রোশ নেওয়ার জন্য এই আজকের এই ঘটনা, এই অতর্কিতে হামলা এবং যার জেরে পুরো পরিবার আক্রান্ত। আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আজকের এই ঘটনার যারা তৃণমূলের গুন্ডা, যারা প্রকৃত দোষী, অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, রাখতে হবে সাংগঠন। এই জন্য ওরা এই প্রচার করছে, এই ছেড়ে কিছু নেই। যে জায়গা মারামারি হয়েছে আমরা বলেছেন, পুলিশকে অ্যাকশন নিতে, পুলিশ কারওয়াই করছে। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট, টাইমস বাংলা।